হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা একটি নিউ ব্যানার দেখতে পাচ্ছ এখানে তোমরা মিউজিক অ্যাসোসিয়েশন বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্ট থেকে তোমরা এই ফোর্থ ইউনিভার্সিটির বান্ডিল দুটি এছাড়া তোমরা হাতে স্কিন প্র্যাঙ্কের স্কিন এছাড়া তোমরা এখান থেকে জিপের স্কিন তোমরা নিতে পারবে বাট এইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে এবং এখানে তোমাদের এই এইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া তোমরা যখনই এই ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্টের মধ্যে চলে আসছো এখানে আসার পর এখানে তোমাদের এই কুইজ ইভেন্টের মধ্যে আসছো এখানে তোমাদের এখনও পর্যন্ত যাদের এই ইভেন্টটি কমপ্লিট হয়নি অর্থাৎ এই পাঁচ দিনকার অ্যান্সার যাদের এখনও কমপ্লিট হয়নি তাদের জন্য আজকের এই কোশ্চেনের উত্তর থাকবে অর্থাৎ ডে সিক্সের কোশ্চেনের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোন কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে সকলে জেনে যায় এবং ডে সিক্সের এনসার জেনে যায় এবং ওই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তারও ফুল ডিটেলস যেমন জেনে যায় এছাড়াও তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা প্রথমত এই কুইজ ইভেন্টের এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি এনসার অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে দু হাজার একুশে সবথেকে বেশি কোন ম্যাপ ইউজ হয়েছে এখানে পারগাটারি কালাহারি এছাড়া তোমাদের বারমুন্ডা ওয়ান পয়েন্ট জিরো এছাড়া তোমাদের বারমুন্ডা রিমাস্টার এখানে তোমাদের এই চারটি ম্যাপের মধ্যে কোন ম্যাপটি তোমাদের সবথেকে বেশি ইউজ হয়েছে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তার আগে বলছি এখানে তোমাদের যাদের এই পাঁচ দিনকার অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে তাদের এই অ্যান্সার নয় এই অ্যান্সারটি যাদের তাদের এখনও পর্যন্ত এই ইভেন্টটি কমপ্লিট হয়নি এখানে তো যাদের দু দিন কমপ্লিট হয়েছে বা তিন দিন কমপ্লিট হয়েছে তাদের জন্য এখানে এই অ্যান্সারটির রাইট অ্যান্সার হলো এখানে এই লাস্ট এটটি বারমুন্ডা রিমাস্টার তোমরা সিলেক্ট করে দেবে সিলেক্ট করার সাথে সাথে এখানে তোমরা তোমাদের প্রাইজ পেয়ে যাবে অর্থাৎ এখনো পর্যন্ত যারা এখনও কমপ্লিট করতে পারোনি তাদের জন্য এই এনসারটি এবং এখানে তোমরা এই মিউজিক পার্টি এই ইভেন্টের মধ্যে চলে আসবে এই ফিস্টের স্ক্রিনটি রয়েছে এখানে তোমরা যখন টাচ করে দেবে টাচ করার সাথে সাথে তোমরা এই নিউ ইভেন্টের মধ্যে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুমি স্কিপ করে দেবে হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদের এই মেল বান্ডেলটি নিতে গেলে এখানে তোমাদের এই পাঁচটি টোকেন লাগবে এবং হাতে যদি নিতে গেলে এখানে তোমাদের চারটি টোকেন লাগবে এবং এখানে তোমাদের এই ফিমেল বান্ডিলটি নিতে গেলে এখানে তোমাদের তিনটি টোকেন প্রয়োজন হবে এছাড়া তোমাদের আরেকটু নিচে আলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের এই জিপে স্কিনটি তোমাদেরকে নিতে গেলে তোমাদের দুটি টোকেন প্রয়োজন হবে এছাড়া তোমাদের প্যারাঙ্কি স্কিনটি তোমাদের যদি নিতে চাও তাহলে তোমাদের এখান থেকে একটি টোকেন তোমরা কালেক্ট করলেই তোমরা এই প্যার্যাঙ্কিস স্কিনটি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমাদের এইখানে স্পিন করে করে তোমাদেরকে এই সাইডের এই টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে বাট এখানে তোমরা এইখানে চলে এলে দেখতে পাবে শুধু এই টোকেনটি নয় এখানে তোমাদের প্রচুর রেওয়ার্ড আছে এখানে তোমাদের স্পিন করে করে তোমাদেরকে ওই টোকেনটি কালেক্ট করতে হবে বাট ওখানে তোমাদের নিচে যখনই ওই নিচের রেওয়ার্ডগুলি পড়ে যাবে ওই রেওয়ার্ডগুলির মধ্যে তোমাদের জন রেওয়ার্ডগুলি তোমাদের মানে দরকার আছে ওই রেওয়ার্ডগুলি নিতে পারবে এবং তোমাদের জন রেওয়ার্ডগুলি দরকার নেই ওই রেওয়ার্ডগুলি দিয়ে তোমরা তিনটি এখানে তোমরা ওই রিওয়ার্ডগুলি দিয়ে একটি স্পিন করে নিতে পারবে এখানে ব্যাগে এলেই তোমরা দেখতে পাবে তিনটি দিয়ে তোমরা একটি স্পিন করে নিতে পারবে বাট এখানে তোমাদের একটি স্পিন করতে এখানে তোমাদের কুড়িটি ডায়মন্ড লাগবে এবং পাঁচটি স্পিন করতে তোমাদের নব্বইটি ডায়মন্ড লাগবে এইভাবে তোমাদের স্পিন করে করে তোমাদেরকে এই হলুদ টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে কালেক্ট করার পর তোমরা এখান থেকে এই রাডগুলি নিতে পারবে বাট এখানে তোমাদের পাঁচটি হলুদ টোকেন তোমরা যদি কালেক্ট করতে চাও এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচা হবে এখানে তোমাদের দু হাজার থেকে চার হাজার ডায়মন্ড খরচা করার পরেই তোমরা এই হলুদ টোকেনগুলি পাঁচটি এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমরা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চাও তাহলে এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচা হবে তাই বলছি এখানে তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট না করো তাহলেই ভালো হয় বাট এখানে তোমাদের যদি কমপ্লিট করতে চাও এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচা হবে আর এখানে তোমরা ডায়মন্ড থাকলে তোমরা এখানে এই নিউ বান্ডিলটি তোমরা পার করতে পারো বাট এখানে তোমাদের ডায়মন্ড যদি না থেকে থাকে তাহলে তোমরা এই ডায়মন্ড দিয়ে এই স্পিন না করাই উচিত হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না